বরিশালের বানারীপাড়া উপজেলা সদ্য ঘোষিত তিনটি ইউনিয়ন কমিটি স্থগিত করে পূর্বের কমিটিকে বহাল রাখায় বানারীপাড়া উজিরপুর বিএনপির একমাত্র অভিভাবক এস সফরুদ্দিন আহমেদ শান্তুকে শুভেচ্ছা ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে চাখার ইউনিয়ন ছাত্রদল। একই সাথে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করেছে চাখার ইউনিয়ন ছাত্রদল। জাকির হোসেন, বানারীপাড়া উপজেলা প্রতিনিধি, তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সম্প্রতি 16 অক্টোবর বানারীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত বানারীপাড়া উপজেলার 4 নং চাখার, 6 নং বাইশারি ও 7 নং সদর ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়। ঘোষণার দিনেই বরিশাল জেলা কমিটি 16 তারিখের ঘোষণাকৃত কমিটি সাংগঠনিক নিয়ম বহির্ভূত হওয়ায় বিলুপ্ত ঘোষণা করে। পাশাপাশি পূর্বের কমিটি বহাল ঘোষণা করা হয়। উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শাহাদত সর্দারকে 2 দিনের মধ্যে অর্থাৎ 18 অক্টোবরের মধ্যে কেন সাংগঠনিক বহির্ভূত কমিটি ঘোষণা করা হয়েছে তার যথাযথ ব্যাখ্যা প্রদানের জন্য জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদিন সদ্য ঘোষিত কমিটি স্থগিত করে পূর্বের কমিটি বহাল রাখায় জেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ চাখার বাজারে মিষ্টি বিতরণ করে চাখার ইউনিয়ন ছাত্রদল। চাখার ইউনিয়ন ছাত্রদলের নেতারা বলেন, আমাদের মূল্যায়ন করা হয়েছে, জেলা কমিটি বাস্তবতা অনুধাবন করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। উল্লেখ্য, ওই কমিটির সভাপতি হৃদয় হাওলাদার সিনিয়র, সহসভাপতি রাজু, সহসভাপতি সুজন ইসলাম, শুভ হাওলাদার, রেজাউল করিম আবু সাইয়েদ, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল, সাইফুল সুজন শিকদার, মেহেদি হাসান, টিপু হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সম্রাট, সদস্য জালিস মাহমুদ, জুয়েল হাওলাদার সহ 51 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব।